ভাবছি এত ভোরবেলায় চাউমিন কেন হচ্ছে। তো তোমাদের দিদি ভাই চাউমিন বসিয়েছে, কারণ আমরা আগের দিনকেই বলেছিলাম যে আমরা ঘুরতে যাচ্ছি, এর জন্য সকালে ব্রেকফাস্ট করার জন্য চাউমিন বানানো হয়েছে। তোমাদের দিদি ভাই বাইরে জিনিস খায় না, তাই জন্য চাউমিন বানিয়ে নিয়ে যাচ্ছি। তো আমরা রেডি হয়ে গেছি, আমরা বেরিয়ে গেছি আমাদের গলির রাস্তা, বাড়ির রাস্তাতে বেরাচ্ছি। এখন আমরা এখান থেকে গিয়ে চৌরাস্তায় অটো ধরব, অটো ধরে যাব হাওড়ায়। তো হাওড়ায় যাওয়ার আগে দেখুন, এই সামনেটা আমাদের গলির পাশে কত পুরো ফাঁকা রাস্তা। তো আমাদের হাওড়া থেকে এই চৌরাস্তা থেকে আমরা অটো ধরে হাওড়ার দিকে পৌঁছে যাচ্ছি। তো হাওড়ায় মোটামুটি ভালোই ভিড় আছে, এই টাইমটাও হালকা থাকলেও মানে থাকে সবাই এই টাইমে কোথাও কোথাও যায়। তো আমরা এখান থেকে যাচ্ছি হাওড়া স্টেশনের দিকে। হাওড়া স্টেশনে দেখছো বন্দে ভারত দাঁড়িয়েছে। তো বেশ, এই সত্যি কথা বলতে গেলে আমি ফার্স্ট এই বন্দে ভারত আমার নিজের সামনে, এমনি তো টিভিতে দেখেছি, কিন্তু এই বন্দে ভারতটা আমি এখন দেখলাম। তো ভাবছি বন্দে ভারত দেখেছি মানে একটুখানি ছবি শ্যুট করে নিই। তো তোমাদের দিদিভাইকে বললাম চলো একটু না ফটো তুলি, ছবি তুলি। তোমার দিদিভাই বলে না যেদিনকে ছড়বো সেদিনকেই ফটো তুলবো। তো যাই হোক, আমি কিন্তু তুলেই ফেললাম বন্দে ভারতের ছবিটা। তো বন্দে ভারতের ছবি তোলার পরে খুব শখ হয়েছিল তো বন্দে ভারতের ছবি তোলা। কিন্তু তার আগে কী বলুন তো, আমি একটু না সকালবেলা না একটু চা খেয়ে নিলাম, চা খেয়ে তো বেরাইনি, তো একটু সময় হয়েছিলো ট্রেনে, তো আমি একটু চাও খেয়ে নিয়েছি। তো চাটা খেলাম, চাটা না খেলে ভালো লাগছিলো না সত্যিকার বলতে গেলে, চাটা খুব ভালোবাসি তো আমি। তো যাই হোক, আমরা সবাই নিচ থেকে ঢুকছি। দেখতে পাচ্ছি না লাগেজটা খুব ভারী ছিল। তোমাদের দিদিভাইকে বলছি তুমি লাগেজটা ধরো না, তোমার দিদিভাই বলছে না না আমি ধরবো না, আমার লাগেজ আলাদা আছে। তো যাই হোক, তোমার দিদিভাইয়ের আমি দেখছি যাচ্ছি সবাইয়ের নিচ দিয়ে। তো ট্রেন ধরার টাইম, ট্রেনের টিকিট কাটা আছে, তাতে আমাদের ট্রেন টিকিট কাট। দেখছেন আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি, আমরা সবাইয়ের নিচ দিয়ে যাচ্ছি, প্ল্যাটফর্মে চলে এসেছি। ওখানে মানে ঢুকে ভাবতে পারিনি যে বন্দে ভারতটা দেখবো, বন্দে ভারত দেখেছি এই ফার্স্ট টাইম আমি বন্দে ভারত দেখেছি। তো তারপরে আমরা আমাদের ট্রেন দাঁড়িয়েছিল, আমরা ট্রেনে উঠেছি। আমাদের ট্রেনের হচ্ছে গণদেবতা এক্সপ্রেস, তো বুঝতেই পারছি না আমরা কোথায় যাচ্ছি, আর বলতে হবে না। তো চলুন, তাও যদি যারা বুঝতে পারছেন না তাদেরকে বলবো, জানাবো, তার আপনারা সাথে থাকুন, বুঝতেই পাবেন আমরা কোথায় যাচ্ছি। দেখুন আমরা স্ক্রিনেতে, হাওড়া স্ক্রিনেতে সব কোথায় কোথায় কী ট্রেন যাচ্ছে না যাচ্ছে সেটার একটা লিস্ট দেয়। তো আমরা হাওড়ায় এসেছি, আমাদের সবাই এসে গেছে ফ্যামিলিরা। তো তারা 6 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে, তো 6 নম্বর প্ল্যাটফর্মের দিকে আমরা যাচ্ছি। তো 6 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়েছে, তো যার জন্য আমরা যাচ্ছি। আমার পেছনে দেখতে পাচ্ছি আপনার দিদি, আপনাদের দিদিভাই আছে, আপনাদের দিদিভাই আসছে, আর ছবিটা আমাকেই তুলতে হয়ে যায়, আমিই তুলেছি ছবিগুলো, তা আমি যাই ভয়েস দিচ্ছি। তো বুঝতেই পারছেন কিছুটা প্রবলেম হয়েছে। দেখুন বলছিলাম না বন্দে ভারত, এই বন্দে ভারত এই প্রথম, সত্যি আমি প্রথম দেখেছি বন্দে ভারত। তাই বন্দে ভারতের সঙ্গে একটু ছবি শ্যুট করে, দেখতে পাচ্ছেন অনেকেই ছবি কিন্তু তুলছি বন্দে ভারতের সাথে। তো আমিও ভাবলাম যাই আমিও একটু ছবি তুলে নিই, জানি না কবে উঠবো। তো তোমাদের দিদিভাইকে আমি বলেছিলাম চলো না বন্দে ভারতে একটু ছবি তুলি, তো তোমাদের দিদিভাই বলো না আমি তুলবো না, আমি যবে উঠবো বন্দে ভারতে তবেই সেদিনকে ছবি তুলবো। তো যাই হোক, আমি বন্দে ভারতের সঙ্গে ছবি তুললাম। তো এবার আমাদের দেখুন উল্টো দিকেই ঠিক আমাদের ট্রেন দাঁড়িয়েছে, এবার ট্রেনে উঠছি। ট্রেনে উঠে জায়গা সিট রাখলাম, যদি আমাদের রিজার্ভেশন করা ছিল, সেটিং রিজার্ভেশন করা ছিল। দেখুন আমাদের সবাই ফ্যামিলি রয়েছে, দেখুন আমার শাশুড়ি মা, তো ওখানে বাইরে দাঁড়িয়েছে শ্বশুরমশাই, আর এই যে আমার শালাবাবু, এই যে আমি, আমার ভাই বাবু, আমাদের দিদিভাই, আবার আমি একটু বলতে বলতে ছবি তুলে ফেলেছি, বাবার সঙ্গে ছবি তুললাম, দেখুন টাটা করছে বাবা। তো তারপরে আমাদের এই ট্রেন, আমাদের রামপুরহাটের ট্রেন, রামপুরহাটের এই ট্রেনের মধ্যে একটু এই বসে এখন ছুটি, এই দেখুন টিফিন, যদিও টিফিন খাওয়া যায়, তো আমরা টিফিন করেছিলাম, চাউমিন যেটা নিয়ে গেছিলাম চাউমিন টিফিনে, ওই চাউমিন খাওয়াটা আমরা শ্যুট করতে পারিনি, তো খাওয়া হয়ে গেছে এই টাইমে। দেখুন সবাই যে যার সিটিং বসে রয়েছে, এই যে ট্রেন ছেড়ে দিয়েছে, দেখুন ট্রেন চলছে, আমরা এবার যাচ্ছি ট্রেনে আমাদের গন্তব্যস্থলের দিকে, যেখানে আমরা ঘুরতে যাচ্ছি। ঘুরতে আপনারা দেখতেই পাবেন কোথায় নিয়ে যাচ্ছি, তো আপনারা দেখতে থাকুন তাহলে কোথায় আমরা যাচ্ছি। তো ট্রেনের মধ্যে দেখুন বাউল গান, এই ইয়ারটা সত্যি খুব ভালো লাগে এই গানগুলো, তো বাউল গান আমরা শুনছি, খুব ভালো লাগছিলো। পাশ দিয়ে দেখুন আরেকটা ট্রেন যাচ্ছে, কী সুন্দর, দেখুন ভালো লাগছে কত সুন্দর ট্রেন যাচ্ছে। তো আমাদের এই খুব ভালো লেগেছে এগুলো, এবং কিছু অপরূপ দৃশ্য দেখুন কী সুন্দর, মানে ভাবা যায় না। তাও মাঝে মাঝে তোমার দিদিভাই ছবি তুলছে, দেখুন তোমার দিদিভাই তো খুব খুশি, দেখুন না এইসব জিনিস, দেখুন এইসব রাস্তা, ও এইসব মানে
মাঠ ঘাট এরকম দেখা ভাবা যায় না, খুব সুন্দর লেগেছে এসব জিনিস। ধর ট্রেনে করে যাচ্ছি, দেখুন আমরা সবাই বসে আছি, আমরাই দেখুন এই সঙ্গে সঙ্গে একটু পেপার পড়ছিলাম আমি আমার শালা, তো তার মধ্যে তোমাদের দিদিভাই ছবিটা তুলেছে। এবং কত সুন্দর দৃশ্য দেখুন, ধান ক্ষেতের দৃশ্য, ধান দিদিকে তোলা হয়ে গেছে, ধান কাটা হয়ে গেছে, কত সুন্দর মাঠ, কত সুন্দর আকাশ, কত সুন্দরই দৃশ্য, অপূর্ব প্রাকৃতিক দৃশ্য, মানে সত্যি ভাবা যায় না, মানে বলা যায় না এসব কী, মনে ভালো লেগেছে। গরম ছিল এইসব জিনিস থেকে খুব ভালো লেগেছে। তো কী বলবো, মানে বলে বয়ে দেবো না। তো আমরা ট্রেনে যাচ্ছি, তখন লাগছে আমাদের, আমি ঘুমাইনি, তোমায় কি বলবো, আড়াইটে বেজে গেল। আমরা ট্রেনের মধ্যেই চা খেয়েছি, চা খাওয়া নিয়ে আমরা ট্রেনে চা খেয়েছি। তো তার মধ্যে আবার একটা বাবুল গান মধ্যে ছিল, তো বাবুল গান দেখলাম। আর তোমাদের দিদিভাই খেয়েছে রচা, আর আমি খেয়েছি লুচা, ভালো লাগে না দিদিভাই লুচা না হোক খায় না, ট্রেনের মধ্যে উঠেছিল আমার। আশা নন্দিতাই তোমারে নিবিবাদ।